করোনা ভাইরাসের জের শুধু যে সাধারণ মানুষের উপর পড়েছে তা নয়, মৃৎশিল্পীদের উপরও এই জের পড়েছে, যে কতটা তা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি এসেছি কালিয়াগঞ্জেরই পালপাড়া, যেটি বলে সুবিখ্যাত মৃৎশিল্পীদের জন্য, যেখানে সব দেব দেবীর প্রতিমা গড়া হয়। প্রতি বছরই আমরা দেখি এই সময় চৈত্র মাসের সময় এখানে সেই পালপাড়া শিল্পীদের মানে ব্যস্ততা চরমে থাকে, কিন্তু এবার ঠিক উল্টো, কারণ এখানে তাদেরও লকডাউন হয়ে গেছে। কারণ সারা ভারতবর্ষে চলছে লকডাউন, তার একটি মাত্র কারণ করোনা ভাইরাস। যে ভাইরাসের থেকে দূর হয়নি, এখানকার মৃৎশিল্পীদের যে আশঙ্কা বা আতঙ্ক, তার জন্য তারাও বন্ধ রেখেছে সমস্ত কিছু। শুধু তাই নয়, যে সমস্ত অর্ডার ছিল তাদের, সেই অর্ডারেও তাদের ছেদ পড়েছে। অর্থাৎ যে মাল তৈরি হয়ে গেছে এখানে, সেই মালটাও যারা অর্ডার দিয়েছে তারা নেননি, কারণ তাদেরও পুজো বন্ধ। আমরা শুনব মৃৎশিল্পীদের অবস্থা, তাদের এই এখানে এসে তাদের পরিস্থিতি কেমন, সেগুলো আমরা শুনব মৃৎশিল্পীদের মানে কাছ থেকে। দাদা, প্রথমে বলছি যে এই যে লকডাউন চলছে, লকডাউনে আপনাদের পরিস্থিতি কেমন? আমাদের পরিস্থিতি খুবই ভয়াবহ খারাপ, কারণ এরকম আমরা জীবনেও দেখিনি। কারণ আমাদের এই চৈত্র মাসের শেষে আমাদের যা আয় হয় বা কাজ হয়, বেশ মোটামুটি আমরা ভালোভাবে চলে যাই। কিন্তু এবার আমাদের পরিস্থিতি যা আছে, আমরা কীভাবে চলবো, এখনও মাটি রেটে কিছু তুলতে পারিনি, কারণ আমরা এই সময় মাটি তুলে নেই, কারণ এরপরে তো বর্ষা এসে যাবে। এরপরে আমরা কী করব, আমাদের করার কোনো বুদ্ধি নেই। দেখছি আপনারা এখানে, আপনার এই কারখানাতে এসে দেখলাম যে বাসন্তী প্রতিমা রয়েছে এখানে, বা বিভিন্ন ছট পুজোর যে সমস্ত দেবদেবীর মূর্তি দরকার সেগুলো আপনাদের তৈরি, কিন্তু এগুলো কি মানে কি একদম তাহলে নষ্ট হয়ে যাচ্ছে? এগুলো তো এখন কী করবো বলেন, দেখেন এই যে এখন দুর্গা প্রতিমা যেমন বাসন্তী তৈরি করা হয়েছে, এখন আমি প্রতিমাটা আমার প্রতিমাগুলো এই অবস্থায় ডেলিভারি দিলে আমার টাকাটা হতো, কারণ আমি চলতে পারতাম বা উল্টো জিনিসপত্র ওই কাজের করতে পারতাম, কিন্তু সেগুলো আমার আটকা পড়ে গেল। এই যে অষ্টপ্রহরের প্রতিমাগুলো, এগুলো মনে করেন যে এই ওনারা চাঁদা তুলতে পারবে না, মাইক চলবে না, জমায়েত হতে দেবে না, যার ফলে অষ্টপ্রহরগুলো বন্ধ হয়ে গেলো। পাঁচ ছয়খানা অষ্টপ্রহরের প্রতিমা বন্ধ আছে। এরকম এই যে বিভিন্ন প্রতিমা আরও, আপনার মনসা, লক্ষ্মীনারায়ণ, তারপরে হরগৌরী, চরক পূজার, এগুলো পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওনারা বলতেছে যে একটু ঢাক না বাজলে, পাঁচ দশজন জমায়েত না হলে কীভাবে পুজোটা হয়, যেটা আনন্দের উৎসবের। সব পরিস্থিতির মধ্যে আপনাদের কী মানে কীভাবে মানে এখন দিন যাপন করছেন? এখন আমাদের খুবই অবস্থা খারাপ, কারণ কী করবো আর মানে করার কোনো উপায় নেই। কোনো কেউ কি সাহায্য দিয়েছে? না, সাহায্য কোথায় পেলাম, আর এই তো এই রেশনের যেটুকু ওই চাল গম ফ্রি দিচ্ছে। হ্যাঁ, আর আমাদের পৌরসভার থেকে একদিন দিয়েছিল হালকা, কালিয়াগঞ্জ পৌরসভা। হ্যাঁ, আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার থেকে, ব্যাস এই পর্যন্ত। ওই 5 কেজি চাল, 1 কেজি ডাল, 2 কেজি আলু আর 150 গ্রামের মতো তেল। এছাড়া কোনো রাজনৈতিক দল আর আসছে না। আচ্ছা, তো আগামী দিনের জন্য আপনারা কী ভাবছেন? আগামী দিনের জন্য এখন চিন্তা করছি যে এই অবস্থায় যদি আমাদের একটু না, আমাদের দিকে না তাকিয়ে দেখে, তাহলে তো আমাদের চলা মুশকিল হয়ে যাবে। আচ্ছা, কারণ আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে পড়ে যেতে হবে। আপনার বাড়ি থেকে বেরোচ্ছেন না তো? না না, আমরা তো বাড়ির থেকে বেরোতেই পারছি না, কীভাবে বাড়ির থেকে বেরোবো, এদিকে পুলিশ অ্যাটাক করতেছে। কী নাম আপনার? আমার নাম নেপাল পাল। এইখানে এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে দক্ষিণ আখানগর পালপাড়া, 10 নম্বর ওয়ার্ড। আমরা শুনলাম একজন মৃৎশিল্পীর কথা, এবং আর একজন আমি মৃৎশিল্পীর কথা আমি শুনবো যে এই লকডাউনের পর কী অবস্থার মধ্যে এখন চলছেন তিনি। আচ্ছা, বললাম আপনার নাম কি? মৃদুলা পাল। বলছি যে এই যে এখন লকডাউন চলছে, লকডাউনের মধ্যে আপনারা মানে সংসার কীভাবে চালাচ্ছেন? খুব কষ্টে, যেখানে 3 বার খাওয়া চলে সেখানে 2 বার বহু কষ্টে জোগাড় করে, এর কাছে ওর কাছে ধার মহাজন করে চলছি।
না খায় তো মরে যাওয়া যাবে না, এভাবে বেঁচে আছে। বলছি এই যে প্রতিবার দেখি যে এই চৈত্র মাসে বিভিন্ন পুজো পার্বণ হয়, হ্যাঁ, তারপরে এই সামনে পয়লা বৈশাখ আসছে, পয়লা বৈশাখেও অনেকে ঠাকুর নিয়ে অনেক কামাই হতো আমাদের। তো এই সময় এবার কি দেখছেন? এবার তো দেখছি যে ঘর থেকে বাড়ি করতে দেয় না, বার হলে পুলিশে ডান্টার বাড়ি লাগাচ্ছে। আচ্ছা, আমারই এক ভাস্তা এই পাশের বাড়ি, হ্যাঁ, একদম পুরা মার দিছে। আচ্ছা, মানে হেলমেট পরে যায় নাই, গাড়ি নিয়ে শিমুলতলা বাজারে গেছে মাছ নিবে নাকি নিছে, বাস ধরে মারবে। একবার এইগুলো কালো ফাটে ফেটে গেছিল। আচ্ছা, এখন দুই চার দিন পরে আমার এই কাঠামগুলো আছে, ঠাকুরের কাঠামগুলো এখানে বাইরে, ওই আমার স্বামী বলছে আর কি যে বাবা আমাকে একটু আনে দানা রে একটা কাঠাম, হ্যাঁ, আনতে গেছে বাস ফট করে উঠাই নিচ্ছে, নিয়ে তো আর ছাড়ে না। আমরা কান্দাকাটি করতেছি, এখন যদি টাকা পয়সার চাপ দেয় তাহলে তো আমরা দিতে পারবো না, কেন হাতকে একদম খালি, এক দুই দিন হলে তাই তো, দশ দিন হলে সেটা চলা যায়, কিন্তু এক মাসের উপর হয়ে যাচ্ছে কামাই বন্ধ। তারপরে বহুত লোকজন ধরে পাঠি পুটি ধরে কার্তিক পালকে আমাদের চেয়ারম্যান ওকে বইলে তারপরে রাত এগারোটার দিকে বার করে দেয় ছেলেটাকে। ছেলেটা কিন্তু কলেজ পর্যন্ত পড়া আছে, সেই ছেলে একদম নর্মাল হয়ে গেছে, শুকায় কাটা হয়ে গেছে, খাওয়ার চিন্তা ঠিক, বাবা মা না খায় থাকবে, ও না খায় থাকবে, ওর বউ না খায় থাকবে, এটা কি কেউ সহ্য করতে পারে? এই যে পরিস্থিতি করোনা ভাইরাসের জেরে কোনোদিনও জীবনে কোনোদিনও এই ধরনের ভয়াবহ না 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 দেখিনি। বয়স হয়ে চললো, মরেও যাবো আর কিছুদিন পরে, কিন্তু এগুলো দেখিনি, এবার প্রথম দেখতেছি। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্ক তো আছেই শরীরে, যে আজকে এক দেশের লোক মারা যাচ্ছে, আমরা বাঁচিয়ে আছি, তাও বাঁচিয়ে আছি, কিন্তু কষ্ট, কষ্টে কষ্টে যদি আমরা মরেই যাই তাহলে আর কি হলো, ও করোনা ভাই কি করবে আমাদের, কিচ্ছু করতে পারবে না। আমরা তো না খাই যদি মরে যাই ঘরে, তাহলে তো অসুখের চেয়ে আমার অসুখটাই ভালো ছিল, কিন্তু সেটা তো কেউ মানেও না, কেউ বুঝেও না, আমাদের দিকে কেউ দেখাও না, কিচ্ছু করে না, আমরা এইভাবে চলে আসি। তো চার কেজি চাল, আর বললাম তো দু কেজি আলু, আর এক কেজি মুসুরের ডাল, আর এতটুকু বোতল দিয়ে সরষের তেল, ব্যাস এই সাহায্য শেষ। আর কি কেউ দিয়েছে এরকম? না কেউ দেয়নি, একমাত্র পৌরসভায় দিয়েছে, পৌরসভায় দিয়েছে। আচ্ছা, আপনাকে দেখছি এখন আপনি তাও হচ্ছে মানে জিনিস তৈরি করছেন মাটির, এটা কেন এখন কেন করছেন, এটা কিসের? এটা মানে আমরা কাজের লোক, হ্যাঁ, আমরা কর্মজীবী লোক, আমরা বসে রাখতে পারি না, আমাদের ভিতরগুলো ছটপট ছটপট করতেছে, যে যদি দুটো ঠাকুরের মাথা তুলে রাখি সেটা আমাদের কাজে লাগবে একদিন, এখন তো লাগতেছে না কিন্তু পরে তো লাগবে, পরে লাগবে। এই যে ঠাকুরগুলো যদি কোনোদিন পূজা হয় কোনো দিন, তাহলে আমার মাথাগুলো কাজে লাগবে, তাই বসে কাজ করতেছি। আচ্ছা, যেগুলো প্রতিমা যে মানে হচ্ছে অর্ডার ছিল সেগুলো প্রতিমা তো আর নেই রয়েছে, তো সেগুলো তো লস। এই আমাদের বাড়িতে কয়টা আছে, বাইরে আছে ঠাকুর, আচ্ছা, বাসন্তী ঠাকুর সব বাতিল হয়ে গেছে। কতগুলো এরকম আপনারা বাসন্তী ঠাকুর? নয়খানা বানাইছিলাম। আচ্ছা, তার মধ্যে তিনটা না চারটা ছোটো ছোটো এরকম ছোটো ছোটো ওগুলো পূজা হয়েছে। আচ্ছা, আর যেগুলো মন্দিরে মন্দিরে ওগুলো আছেই, সব পড়ে আছে, সব পড়ে আছে। মানে খুব মানে সংকটের মধ্যে আপনারা এখন চলছেন? চলছি, নিজে খাওয়া খরচা দিয়ে বানাইছি, সেই পয়সাটুকু তো পেলাম না। আপনারা শুনতেই পারলেন যে মৃৎশিল্পীদের কী ভয়াবহ অবস্থা, তারা কীভাবে দিনকাল কাটাচ্ছে এখন, তারা যে সত্যি সত্যি যে একটা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে, তাদের চোখে মুখে সেটা পরিষ্কার ফুটে উঠেছে। তো আগামী দিনে এই যে লকডাউন কতদিন জারি থাকে সেটা দিকে তাকিয়ে রয়েছেন তারা, এবং তারাও আশা করছেন যে এই যে সমস্যা থেকে খুব তাড়াতাড়ি যাতে বেরিয়ে আসা যায় এবং আগের মতন স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, সেটাই কামনা করছেন সকলে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে ক্যামেরায় কানাই মহন্তর সঙ্গে তন্ময় চক্রবর্তী, বর্তমানের কথা।